কালচিনি ব্লকের ডিমা চা বাগান থেকে বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার করলো বন দফতর। বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। একটি বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডিমা চা বাগানে। এদিন সকালে ডিমা চা বাগানের বিচ লাইনে বাগানের শ্রমিকরা একটি বন্যপ্রাণীর মৃতদেহ দেখতে পায়। প্রথমে দেখে শ্রমিকদের মনে হয় এটা হয়তো লেপার্ডের শাবকের মৃতদেহ এবং শ্রমিকরা বন দপ্তরের নিমতি রেঞ্জে খবর দেয়। ঘটনাস্থলে বন দপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছে বন্যপ্রাণীটির মৃতদেহ উদ্ধার করে। বন দপ্তর সূত্রে খবর, বন্যপ্রাণীটি সম্ভবত ক্যাট প্রজাতির, কিন্তু এখনই ঠিক মতো বলা যাচ্ছে না। বন্যপ্রাণীটিকে পোস্টমর্টমের জন্য রাজা ভাতখাওয়া নিয়ে যাওয়া হয়েছে। পোস্টমর্টমের পর জানা যাবে এই বন্যপ্রাণীটি কোন প্রজাতির এবং কিভাবে মৃত্যু হলো। ও দেওয়া আছে বিচার।